চিংড়ি, এই ডিম তোমার কাছে কেন? তুমি এই ডিম নিয়ে কি করবে? তুমি প্লিজ ডিমটাকে ফিরিয়ে দাও, না হলে ড্রাগনরা পুরো সানসিটিকে ধ্বংস করে দেবে। তুমি এখান থেকে চলে যাও রুদ্রা। অনেক বছর অপেক্ষার পর আমি এই ডিম পেয়েছি। আমি এটা নিয়ে চায়না যাব। এর থেকে ড্রাগন জন্মানোর পর আমি সমগ্র বিশ্বে একমাত্র ব্যক্তি হব যার নিজের পার্সোনাল ড্রাগন থাকবে। সবাই শুধু ড্রাগনের ছবি রাখে, কিন্তু আমার কাছে নিজের ড্রাগন থাকবে। আজ প্রথমবার আমি তোমার সাথে একমত হতে পারছি না। তুমি যা করছো এটা একদম ভুল। তুমি একটা ছোট্ট বাচ্চাকে তার পরিবার থেকে আলাদা করে দিয়েছো যে এখনো জন্মায়নি। আমি কিছুতেই তোমাকে এটা করতে দেব না। তুমি তোমার জায়গায় যেমন ঠিক, তেমন আমিও আমার জায়গায়। এসো, এদিকে এসো, আর আমায় আটকে দেখাও। কি হলো রুদ্রা? এসো না, এসো এসো, নিয়ে যাও ডিম। তাহলে এই হলো ভিতরে যাওয়ার রাস্তা। রুদ্রা, আমি এই ডিম কিছুতেই দেব না। চিংড়ি, পিছনে দেখো। এর আবার কোত্থেকে এলো? রুদ্রা, এরা তো খুব কাছে চলে এসছে। এবার বুঝতে পারছি যে কি এতদিন কেন আমাদের ভালো ভালো খাবার খাইয়েছে, যাতে ও আমাদের ফোটা ফোটা বানিয়ে লিজেন্ডদের খাওয়াতে পারে। কথাটা বলে দৌড়ে থাকো। সব ভালো যা শেষ ভালো, জীবনে প্রথমবার এমন লিজার্ডদের সামনে পড়লাম। রুদ্রা, মনে হচ্ছে ডিম থেকে বেবি বেরোবে। আমরা এই সময় পালাতে পারবো না, ড্রাগন বেবি ক্ষতি হতে পারে। যাই হোক না কেন, ডিম যেন পড়ে না যায়। বেবি না বেরোনো পর্যন্ত আমি লিজার্ডদের সামলাচ্ছি। ইবাইস্কা প্রোটেকশন ওয়াল ক্রিয়েটো। মামা নয়, পাপা, পাপা বলো। মাম্মা। আচ্ছা বাবা, পাপা নয়, মাম্মাই বলো। ইজ সো কিউট। বেবি ঠিক আছে, এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত।
শিগগিরই চলো। চিংলি দাঁড়াও বলছি। সরি রুদ্রা, আমি তোমায় ড্রাগন দিতে পারবো না, এই বেবিটা আমার। তুমি এসব কি করছো চিংলি? চিংলি দাঁড়াও বলছি। মাম্মা নয় পাপা, মাম্মা যা বলার বলো, কিন্তু এখন নয়, ওরা সবাই আমাদের আলাদা করতে এসেছে। সব ভালো যা শেষ ভালো। চিংলি তুমি যেখানেই লুকো না কেন, আমরা তোমার খুঁজে বের করবই। রঙ্গিলা, তুমি এই ছোট্ট ড্রাগনকে দেখে এত ভয় পাচ্ছ? তত গজালো নাকি? আমি জানি তুমি কোথায় লুকিয়ে আছো। রুদ্রা বাঁচাও, আবার আসছে। রুদ্রা, তোমাকে তো রিয়েল প্রিন্সের মতো দেখাচ্ছে। আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি যে আমার দাদামশাই আমাকে এটাও বলেছিলেন, যেদিন এই সিংহাসনে এর উত্তরাধিকারী বসবে, সেদিন ফোর্ট প্রোটেক্টর লিজার্ডরা তার সামনে সসম্মানে মাথা নোয়াবে। ওই দেখো লিজার্ডরা কেমন শান্ত হয়ে গেছে। আরে সব ভালো তো শেষ ভালো। তার মানে রুদ্রা, এটা তোমার প্যালেস, আর তুমি হলে এখানকার ওয়ান অ্যান্ড অনলি প্রিন্স। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। যাই হোক না কেন, দাদামশাই আমায় বলেছিল যে সান সিটির নিচে ফোর্ট আছে, কিন্তু এই প্যালেসটা যে আমাদের সেটা তো কখনো বলেনি। লেট মি চেক। ফোর্ট প্রোটেক্টরস, রিল্যাক্স। ওই দেখো সামনে সান সিটি দেখা যাচ্ছে, চালিয়ে ছাই করে দিও, কেউ যেন বাঁচতে না পারে। একদম। এই তো আমরা কাছেই চলে এসেছি। আমি আশেপাশের কোনো জায়গা থেকে বেবি ড্রাগনের স্মেল পাচ্ছি। ডিম ফেটে গেছে। আমাদের আমাদের দুজনকে গিয়ে বলা উচিত। না, আক্রমণ তো হবেই। আর মনে রেখো, কেউ যেন জানতে না পারে যে বেবি ড্রাগনের লোকেশন আমরা পেয়ে গেছি। পুরো সান সিটি ধ্বংস করেই জানাবো।
কতবারই তো হয়েছে যে দাদামশাই প্যালেসের বাইরে ছিল আর তুমি আমাদের খেয়াল রেখেছিলে, তাহলে আজ তুমি কেন এমন বিহেভ করছো? জেদ না করে বেবি ড্রাগনকে তার ফ্যামিলির কাছে পৌঁছে দিয়ে এসো। কিন্তু প্রিন্স রোদ্রা, আমি একে আমার সঙ্গে চায়নি নিয়ে যেতে চাই, এমন সুযোগ আমি আর কখনো পাবো না। আমি তোমার কাছে প্রিন্স নই, শুধুমাত্র রুদ্রা। একটু ভেবে দেখো সানসিটির কি হবে। তুমি কি এটাই চাও যে তোমার একটা জেদের জন্য দাদামশাই আর সানসিটি ধ্বংস হয়ে যাক? তুমি ঠিক বলেছো রুদ্রা, ঠিক আছে, আমি আমার বেবি ড্রাগন দিতে রাজি আছি। মাম্মা, আমি তোমার মাম্মা নই, আমি তোমায় তোমার ফ্যামিলির কাছে নিয়ে যাব। সরি চিংলি, এটাই ঠিক সিদ্ধান্ত। তুমি আমাদের ড্রাগন ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারো। হ্যাঁ রুদ্রা, আমি নিয়ে যাব, কিন্তু একটা প্রবলেম আছে, এসো আমার সঙ্গে। আমাদের ডিম চুরি করেছিলে আর এখন আমাদের বেবিকে নিয়ে পালাতে চাইছো, কেউ কোথাও যাবে না। দেখুন, আপনি ভুল ভাবছেন, চিংলি নিজের ভুল এবার বুঝতে পেরেছে, আর আমরা বেবি ড্রাগনকে নিয়ে আপনার কিংডমেই যাচ্ছিলাম। তোমরা মানুষরা একদমই ভরসার পাত্র নও। প্রথমে আমাদের ডিম চুরি করে এখন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছো? আমরা আমাদের বেবিকে নিয়ে তো যাবই, আর তোমাদের সানসিটিও আর বাঁচবে না। আমি মানছি যে চিংড়ি ভুল করেছে, কিন্তু এখন আপনি যদি সানসিটির কোনো ক্ষতি করার চেষ্টা করেন ফল ভালো হবে না। ভয় দেখাচ্ছো? তীর যখন একবার বেরিয়ে গেছে তখন ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি বাঁচাবো, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবেন না। এই লিজার্ড গুলো তোমার, এরা বরাবরই আমাদের ডিমের জন্য বিপদের কারণ ছিল, আজ এদের ধ্বংস নিশ্চিত। জিবাইস্কা ওয়াটার বল ক্রিয়েটো। তোমরা এখানে লুকিয়ে আছো, এই নাও। মাম্মা,
আরে সব ভালো যার শেষ ভালো, এই জাগন তো টিম থেকে বেরিয়েই লম্ফ জম্প শুরু করে দিল। বন্ড হিরো কে জানে ড্র্যাক্স এখন কোথায়, ডিম পেলো কিনা, কে জানে আমার বেবি কি অবস্থায় আছে। ওই মানুষগুলি শয়তানি করে ওকে পৃথিবীতে আসার আগে মেরে ফেলেনি তো? ভয় পাবেন না, আপনাদের ডিম থেকে একটা মিষ্টি ড্রাগন জন্ম নিয়েছে আর সে ভালো আছে। তুমি কি করে জানলে? আমি একজন ম্যাজিশিয়ান, সব দেখতে আর শুনতে পারি। আমি আপনাকে ম্যাজিক করে দেখাচ্ছি যে কি হয়েছে। ওকে ওকে শো মি। ড্র্যাক্স প্যালেসে কি করছে? ওকে তো সান সিটিতে পাঠিয়েছিলাম। ও আমার গ্র্যান্ডসন রুদ্রার সঙ্গে লড়ছে, ও সবাইকে শেষ করতে চায়। কিন্তু জেনে রাখুন, ও জিততে পারবে না। রুদ্রাকে আজ অব্দি কেউ হারাতে পারেনি। ও যদি ওখানে থাকে তবে সান সিটিতে গিয়ে গেছে। হ্যাঁ, ও ড্র্যাক্স খবর পেয়ে গেছিল যে ডিম প্যালেসেই আছে, কিন্তু ও আমাকেও বলেনি। জানি না কেন যে ওর মানুষকে এত ঘেন্না। ড্যাঙ্গো ড্যাঙ্গো যাও আর সান সিটির ড্রাগনদের থামাও। কিং ড্রোজান, এখন ওদের কেউ থামাতে পারবে না। যতক্ষণে আমরা সেখানে পৌঁছাবো সবকিছু বরবাদ হয়ে যাবে। তুমি গিয়ে ওদের থামাও, আমি তোমায় পাঠাচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ড। ড্র্যাক্স অনেক হয়েছে, আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু তুমি তো মানছোই না। দাঁড়াও রুদ্র, ড্রাগন সিটিতে ফিরে যাও, তোমার বিচার আজ ওখানেই হবে। রুদ্রা, থ্যাংক ইউ, তুমি আমাদের বেবিকে রক্ষা করেছো, তুমি খুব ভালো মনের ছেলে। কোথায় আমার বেবি? কোথায় আমার বেবি? চিংলি, ফিরিয়ে দাও ওকে, আর সরি বলো। সরি, ভেরি সরি। মাম্মা, মি নকল মাম্মা, সি আসল মাম্মা। বাই বাই বেবি, টেক কেয়ার।
মন খারাপ করো না চিংলি, তুমি যখন খুশি ওকে দেখতে আসতে পারো। আজ থেকে তুমি ওর মাম্মা নও, মামা, তার মানে আমার ভাই, ওর মামা, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামা, মামা। ইয়েস মামা। এখানে দাঁড়িয়ে সব কথা হবে নাকি এই হিডেন প্যালেসের প্রিন্সকেও দেখবে? এখানে একজন প্রিন্সও আছে, চলো দেখা যাক। শেষমেশ হিডেন প্যালেস তার প্রিন্সকে পেয়েই গেল। দাদামশাই বরং বলুন, প্রিন্স তার হিডেন প্যালেস পেয়ে গেছে। রুদ্র তো বরাবরই প্রিন্সই ছিল, এর থ্রোনই হিডেন ছিল, যা এখন পাওয়া গেল।